মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্যের সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের সাথে উদয়পুরেও সকাল 10:30 থেকে বিভিন্ন সেন্টারেই পরীক্ষা শুরু হয়। সিবিএসই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষায় উদয়পুর ক্রীড় বিক্রম ইনস্টিটিউশনে এবছর মাধ্যমিকে বিভিন্ন বিদ্যালয়ের 219 জন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার কথা থাকলেও 5 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে উচ্চ মাধ্যমিকে 39 পরীক্ষার্থীর মধ্যে সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদিন শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। আজকে তো কেবি ইনস্টিটিউশনের ওই 12-এর এলহা পরীক্ষা আর বা মাধ্যমিকের বাংলা পরীক্ষা হচ্ছে। মোটামুটি পরীক্ষা তো ঠিক টাইমে আরম্ভ হয়েছে, সব কিছু ঠিক আছে, এখানে কোনো ডিস্টার্ব নেই, কোনো অসুবিধা হচ্ছে না। পরীক্ষা তো ঠিক 9:30 সময় যে স্টুডেন্ট এন্ট্রি হয়, তার পরীক্ষা শুরু হয় 10:30। এটা কি সিবিএসই প্যাটার্নের? সিবিএসই প্যাটার্ন আছে। ক্রীড় বিক্রম ইনস্টিটিউট, কাকরাবন, চন্দ্রপুর আর বর্ণিনী। এটা কি মাধ্যমিক? মাধ্যমিক আর 12-এ ক্রীড় বিক্রম ইনস্টিটিউট আজকে পরীক্ষা। আজকে স্যার মাধ্যমিকে কি পরীক্ষা? আজকে বাংলা পরীক্ষা। কতজন আছে স্যার? টোটাল 219 জন, 5 জন অ্যাবসেন্ট, 214 জন প্রেজেন্ট আছে আর বাকিরা প্রেজেন্ট নেই, 5 জন অ্যাবসেন্ট। 5 জন অ্যাবসেন্ট। আর 12-এ সবাই প্রেজেন্ট, 39 জনই প্রেজেন্ট। এখন পর্যন্ত কোনো সমস্যা? না না, কোনো সমস্যা সব ঠিকঠাক। কটা থেকে কটা পর্যন্ত চলবে? ও তো 10:30 তো পরীক্ষা শুরু হবে, 1:30 অবধি চলবে।